দেখেন যে একটু মানে আমার বারবার বের হইতে হয়, আপনাদেরকে মিউট করতে হইলে বাকিরা যারা মানে মিউট করে দেন, কার ব্যাকগ্রাউন্ডে জানি আওয়াজ হচ্ছে। আমিন ভাই একটু মিউট করেন। আমার স্ক্রিন তো আবার দেখা যাচ্ছে মনে হয়, যাই ইয়েস হোক। স্যার, আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স, আমরা একটা ব্রিক তৈরি করতে গেলে কি কি স্টেপে ব্রিক তৈরি করা হয় এই স্টেপ গুলো দেখতেছিলাম। প্রথমে দেখছিলাম যে আমাদেরকে ব্রিক তৈরি করার জন্য যে মাটিটা বা যে সয়েলটা আমরা ইউজ করবো ওই সয়েলটাকে প্রিপেয়ার করতে হবে, তারপর হচ্ছে পাগিং ও টেম্পারিং অফ ক্লে, মানে ওই সয়েলটাকে হচ্ছে পা দিয়ে অথবা এরকম গরু ছাগল দিয়ে মারায় ওইটা থেকে হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি বের করে ফেলতে হবে, ওইটাকে একটা হোমোজেনিয়াস মিক্সচারে কনভার্ট করার চেষ্টা করতে হবে। তারপরে ব্রিকটাকে মোল্ডিং করতে হবে, মানে এরকম মোল্ডের মধ্যে ফালায় ব্রিকটাকে হচ্ছে তার নির্দিষ্ট শেপ দিতে হবে। ড্রাইং অফ ব্রিক, তারপরে হচ্ছে ওই কাঁচা ইট গুলাকে ওয়েদারিং ইফেক্টের সাহায্যে শুকাইতে হবে। একদম লাস্টের স্টেপটা ছিল বার্নিং অফ ব্রিক। আমরা হচ্ছে আজকে এই স্টেপটা নিয়ে কথা বলবো যে ইট কিভাবে পোড়ায় বা ইট কিভাবে পোড়াইতে হয়। আচ্ছা, কারণ এই ইট পোড়ানোর উপরে ডিপেন্ড করে হচ্ছে কি আপনার, কি আপনি কি ফার্স্ট ক্লাস ব্রিক বেশি পাবেন নাকি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ব্রিক পাবেন, এটা হচ্ছে আপনি যদি ঠিক মতো আমায় ইট পোড়াইতে পারেন তাহলে হচ্ছে আপনি বেশি পরিমাণে ফার্স্ট ক্লাস ব্রিক প্রডিউস করতে পারবেন। আর আপনি যদি সঠিক পরিমাণে ইট বার্ন করতে না পারেন, যদি ওভার বার্ন বা আন্ডার বার্ন করে ফেলেন, তখন কি আপনার ফার্স্ট ক্লাস ব্রিক তৈরি হওয়ার চান্স কমে যাচ্ছে। সো ইট পোড়ানো হচ্ছে একটা মোটামুটি ইম্পর্টেন্ট ধাপ, যেটা হচ্ছে একটু সতর্কতার সাথে করতে হয়। দেখেন আমরা এই বার্নিং অফ ব্রিক এর এতটুকু পর্যন্ত দেখছিলাম। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ করেন। স্যার একটা ব্রিক ফিল্ড যেখানে স্যার ইট তৈরি করে, স্যার এখানে যদি স্যার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস বা আন্ডার যে স্যার হিটার যে বান গুলা ইট গুলা, এগুলা যদি স্যার আলাদা আলাদা চুল্লিতে পুরায় বা এক চুল্লিতে পুরায় কিনা স্যার, মানে এমনি জানার ছিল স্যার, সবগুলো কি এক চুল্লিতে পুরায় না আলাদা আলাদা চুল্লিতে পুরায় স্যার? আমরা এই চুল্লি গুলা পড়া শুরু করি আজকে, তাইলে বুঝবেন আজকে আমরা এই চুল্লি নিয়ে কথা বলবো। ওকে স্যার, ওকে স্যার, তারপর একদম লাস্টে গিয়ে যদি কনফিউশন থাকে আমারে বলেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে দেখছিলাম যে মানে ইট গুলা পড়ায় হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে কি ক্ল্যাম্প আর একটা হচ্ছে কি, মনে আছে? ক্ল্যাম্প কি বলছিলাম? ক্ল্যাম্প বলছিলাম হচ্ছে আপনার একটার উপর আরেকটা ইট বসায় এরকম ইটের একটা চূড়া তৈরি করে, মানে ইটের উপরে ইট সাজায়, এরপর ওই চুলার মধ্যে হচ্ছে আপনার যে ইট গুলা পোড়াইতে হবে ওগুলা ঢুকায় দেয়। তো এই ক্ল্যাম্পের একটা প্রবলেম ছিল কি, আপনার আগুনটা যদি নিচে থাকে তাহলে নিচের ইট গুলা খুব ভালো মতো পুড়ে আর উপরের ইট গুলা কি হয় ঠিক মতো পুড়ে না, মানে আন্ডার বার্ন থাকে, এইটা হচ্ছে ক্ল্যাম্পের একটা প্রবলেম। তো ক্লিন কি জিনিস? ক্লিন হচ্ছে চুল্লি, মানে যেখানে মানে যেখানে হচ্ছে আপনি কিছু চেম্বার থাকবে আর মাঝখানে একটা কি থাকবে এরকম বড় চিমনি থাকবে, যেটা দিয়ে কি হবে কালো ধোঁয়া গুলা বা ইট পোড়ানোর পরে যে ধোঁয়া গুলা প্রডিউস হবে ওগুলা বের হয়ে চলে যাবে। ক্লিন হচ্ছে আবার দুই রকমের, দেখেন দ্য ক্লিন ইজ এ সিস্টেম ডিজাইন মোর সাইন্টিফিক্যালি টু বার্ন দ্য ব্রিক ইন ভেরি লার্জ নাম্বার, টু টাইপস অফ ক্লিন আর জেনারেলি ইউজড। মানে ক্ল্যাম্পে আপনি যেটা দেখবেন যে ক্ল্যাম্পে আপনি একসাথে বেশি ইট পোড়াইতে পারবেন না, এবং ক্ল্যাম্পে আসলে মানে ইট পোড়ানোর কোনো সাইন্টিফিক প্রসেসও নাই, বাট সায়েন্সকে কাজে লাগায় কিভাবে ফুয়েল কনজাম্পশন কম করা যায়, কিভাবে ইটকে তাড়াতাড়ি পোড়ানো যায়, কিভাবে একসাথে অনেক বেশি ইট পোড়ানো যায়, এই জিনিসগুলো চিন্তা করে হচ্ছে ক্ল্যাম্প ইউজ না করে এখন ক্লিন ইউজ করে। তো ক্লিন হচ্ছে আবার দুই রকমের, একটা হচ্ছে দেখেন ইন্টারমিটেন্ট ক্লিন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্লিন। ইন্টারমিটেন্ট ক্লিন, ইন্টারমিটেন্ট কথাটার মানে হচ্ছে থেমে থেমে কাজ করা বা বিরতি দিয়ে দিয়ে কাজ করা। সাপোজ আমরা কি সারাদিন কন্টিনিউয়াস খাই? আমরা সকালে একবার খাই, দুপুরে একবার খাই, বিকালে খাইলে খাই, না না খাইলে না খাই, আবার রাত্রে খাই, মানে আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে ইন্টারমিটেন্ট টাইপের, মানে ব্রেক দিয়ে দিয়ে। বাট গরু ছাগল দেখবেন সারাদিন খায়, সারাদিন খায় না? সারাদিন মানে গাছের পাতা চাবাইতেছে, ঘাস খাইতেছে, এটা খাইতেছে, ওটা খাইতেছে। তো যেই জিনিসটা বা যেই ক্লিনটা হচ্ছে আপনার বিরতি দিয়ে দিয়ে বা ব্রেক দিয়ে দিয়ে ব্রিক প্রডিউস করতে পারবে, এই ক্লিন গুলাকে বলে হচ্ছে কি ইন্টারমিটেন্ট ক্লিন। আর যেই ব্রিক গুলো হচ্ছে কন্টিনিউয়াস, মানে সারাদিন অবিরত ভাবে
আপনার ইট প্রোডিউস করতে পারবে, এগুলাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ক্লিন। এখন দেখেন ইন্টারমিডিয়েট ক্লিনের মানে আপনার কিভাবে কাজ করে একটু দেখি। দেখেন অপারেশন অফ বার্নিং দা ব্রিক ইজ নট কন্টিনিউয়াস, তার মানে ইন্টারমিডিয়েট ক্লিনের মধ্যে আপনি ইট যে পোড়াবেন এই পোড়ানোর প্রসেসটা 24 ঘন্টার মধ্যে আপনার ইটের ভাটা মনে করেন 12 ঘন্টা চলে, এই 12 ঘন্টার 12 ঘন্টাই আপনি ইট পোড়াইতে পারবেন না। দেখা যাবে যে 12 ঘন্টার মধ্যে হয়তো আপনি 3 থেকে 4 ঘন্টা ইট পোড়াইতে পারতেছেন, বাট বাকি যে সময়গুলা আপনার ইট শুকানো, ইটকে হচ্ছে প্রিহিটিং করা, মানে প্রিহিটিং করা মানে কি বুঝছেন? হোয়াট ইজ প্রিহিটিং? মানে আগে একটু উত্তপ্ত করা, আগে একটু প্রিহিটিংটা স্যার হচ্ছে রোদে রোদে শুকানো না, এটা আসলে রোদে শুকানো না, রোদে শুকাইলে হচ্ছে আপনার ভিতর থেকে ময়েশ্চার মানে ইটটা শুকায়, ড্রাই হয়। প্রিহিটিং হচ্ছে মানে কেউ কখনো কেক টেক বানাইছেন বাসায়, ওভেনে যখন কেক বানায়, জি স্যার, তখন গরম করতে হয়, যখন কেক বানায় তখন ওভেনটাকে তো গরম করতে হয়। হ্যাঁ, আগে হচ্ছে একটু প্রিহিট করে নেয়, যেন হচ্ছে আপনার নরমালি মানে কেকটা বেক হইতে একটু কম সময় লাগে, কারণ তাহলে ওই ওভেনের একটা নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছাইতেই শুরুর দিকে কিছু টাইম লস হবে, ওই জন্য আগে হচ্ছে ওই নির্দিষ্ট পার্টিকুলার টেম্পারেচারে ওভেনটাকে নিয়ে আসা হয়, দেন হচ্ছে কেকটারে ঢুকাই দিয়ে আপনার কেকটাকে মানে কি বলবো বেক করা শুরু করে। তো এই যে আমি ইটটাকে পোড়ানোর আগে আমি ইটটাকে একটু হালকা মানে প্রিহিটিং করে নিব, কেন? কারণ এটাতে যেটা হবে ফুয়েলের কনজাম্পশন কম হবে, তাহলে দেখা দেখা মানে নাইলে কি হবে জানেন, ইট যদি ঠান্ডা থাকে তাহলে ইটের পুড়তে যে টেম্পারেচার দরকার বা ইটের মানে বার্ন হইতে যে টেম্পারেচার পৌঁছানো দরকার, ওই ফুয়েল যখন আমি জ্বালাবো কয়লা জ্বালাবো, ওই কয়লার কিছু অংশ দেখবেন হচ্ছে পুড়বে ইটটাকে তার নির্দিষ্ট টেম্পারেচারে আনতে, তার মানে কি কয়লা আপনার জ্বালা মানে ফুয়েল কনজাম্পশন বেশি হবে। আপনি যদি ফুয়েল কনজাম্পশন কমাইতে চান বা কয়লা বেশি পুড়লে কি হবে, আপনার পরিবেশ বেশি দূষিত হবে, কালো ধোঁয়া বেশি প্রোডিউস হবে। তো ফুয়েল কনজাম্পশন কমাইতে চাইলে যেটা করতে হবে, ইটটাকে যদি আপনি আগে থেকে একটু প্রি হিটিং করে ইটটাকে একটু গরম করে রাখতে পারেন, তাইলে আপনার ইটটা মানে পুড়তে বা বার্ন হইতে ফুয়েল কনজাম্পশন কম হবে, এই জন্য আপনার প্রি হিটিং করা হয়। তো দেখেন যে এই ইন্টারমিডিয়েট ক্লিনে যেটা হবে, আপনি একসাথে ইট পোড়াইতে পারবেন না, আপনি মনে করেন টোটাল 12 ঘন্টা ইটের ভাটাটা চালাবেন, তার মধ্যে 3 থেকে 4 ঘন্টা হচ্ছে আপনি কি করবেন ইটটাকে বার্ন করবেন বা পোড়াবেন ইটগুলাকে, আবার দেখা যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা আপনি প্রি হিটিং করতেছেন, আবার দেখা যাচ্ছে যে আপনি মানে ইট গুলাকে পুরানোর পরে মানে ঠান্ডা হওয়ার জন্য তো কিছু সময় দিতে হবে, আপনি তো গরম ইট গুলাকে সঙ্গে সঙ্গে বের করতে পারবেন না, আবার 2 থেকে 3 ঘন্টা আপনি ইট গুলাকে ঠান্ডা করতেছেন। এখন এই যে আপনি 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় ইট পুরাইতে পারতেছেন না বা ইট প্রডিউস করতে পারতেছেন না, 12 ঘন্টাকে আপনাকে ভাগ করে হয়তো 2 থেকে 3 ঘন্টা আপনি পুরাচ্ছেন, আবার 2 থেকে 3 ঘন্টা আপনি ঠান্ডা করতেছেন, আবার 2 থেকে 3 ঘন্টা আপনি প্রি হিটিং করতেছেন, মানে এই কাজগুলো আপনি সাইমালটেনিয়াসলি কেন করতে পারতেছেন না ইন্টারমিটেন্ট ক্লিনে বলেন তো? একজন বলেন, একজন একজন করে বলেন স্যার। আমার কাছে মনে হয় স্যার ইটগুলা ভাঙা যাবে এই কারণে, আর স্যার হিটের একটা ব্যবস্থাপনা আছে স্যার, যে এত হিট ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লিনে ইট পোড়ানোর চেম্বার বা ইট শুকানোর চেম্বার বা ইটকে ঠান্ডা করার চেম্বার একই সেম, মানে এই সবগুলো হচ্ছে একই ঘরের মধ্যে হয় বা একই জায়গায় হয়। তো জায়গাই তো নাই, আপনি বাকি কাজগুলো যে পাশাপাশি করবেন প্যারালালি করবেন, আপনার তো জায়গা লাগবে, জায়গা লাগবে না? মনে করেন বায়োসে আপনারা মানে আসেন হচ্ছে 6টা ব্যাচ, আমি ধরলাম 4-2, 4-1, 3-2, 3-1, আমি ধরলাম 4টা ব্যাচ আছেন আপনারা, ঠিক আছে 4টা ব্যাচ আছে বায়োস্টে মনে করেন। এখন ক্লাসরুম আছে মনে করেন একটা, আমি কি ওই একটা ক্লাসরুমে একই সময়ে 4 ব্যাচের ক্লাস নিতে পারবো? না স্যার, আমি যখন 4-2-র ক্লাস নিব তখন আমার বাকি 3টা ব্যাচের ক্লাস বন্ধ রাখতে হবে, আমি যখন 4-1-এর ক্লাস নিব তখন আমাকে বাকি 3টা ব্যাচের ক্লাস বন্ধ রাখতে হবে, বন্ধ রাখতে হবে না? জি স্যার, জি স্যার। এক ব্যাচের ক্লাস চলবে, বাকি 3 ব্যাচের ক্লাস কি থাকবে? বন্ধ থাকবে। আমি যদি 4 ব্যাচের ক্লাস ইন্টারমিটেন্ট ক্লিনের প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে
আমি মনে করেন এরকম এখানে চারটা ব্যাচ দিয়ে বোঝাইছি, আপনি চিন্তা করেন এই যে প্রি হিটিং, বার্নিং, কুলিং, এরকম স্টেপ গুলো চিন্তা করেন, তার মানে এই সবগুলো স্টেপ যদি একটা চেম্বার থাকে ইন্টারমিডিয়েট ক্লিনের মধ্যে, সবগুলো স্টেপ সাইমালটেনিয়াসলি প্যারালালি মানে পরিচালনা করা যায় না, যার জন্য কি আপনার ব্রিকের প্রোডাকশনটা কন্টিনিউয়াস না। এই প্রবলেমটা সলভ করার জন্য ইউজ করা হয় কোন ক্লিন, কন্টিনিউয়াস ক্লিন, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি যে ইন্টারমিডিয়েট ক্লিনের মধ্যে আর কি বলছে, দেখেন যে দ্য ক্লিন ইজ লোডেড, মানে ইট হচ্ছে লোড করা হয় এই চুল্লার মধ্যে, দেন ফায়ার, তারপর হচ্ছে আগুন ধরানো হয়, দেন অ্যালাউড টু কুল, এন্ড লাস্টলি আনলোডেড, আগুন পোড়ানো হয়, তারপর হচ্ছে কি ঠান্ডা করা হয়, তারপর এবং তারপর চুলা থেকে নামায় আনলোড করা হয়, মানে ইট গুলাকে বের করে আনা হয়। দিস কমপ্লিটস ওয়ান সাইকেল অফ অপারেশন, এটা হচ্ছে একটা পুরো সাইকেল কমপ্লিট করে ইট প্রোডাকশনের, কিন্তু আপনার এই স্টেপ গুলো কি হচ্ছে সাইমালটেনিয়াসলি হচ্ছে না, স্টেপ গুলো একটার পর একটা হচ্ছে, যার জন্য সময় বেশি লাগতেছে এবং ইটের প্রোডাকশন কি কন্টেন নট কন্টিনিউয়াস। আচ্ছা এই ইন্টারমিডিয়েন্ট ক্লিনের কিছু অসুবিধা আমরা দেখি, দেখেন সাপ্লাই অফ ব্রিক ইজ ইন্টারমিডিয়েন্ট, মানে কি সাপ্লাই অফ ব্রিক হচ্ছে থেমে থেমে হয়, কন্টিনিউয়াস না, একটা বিরতি দিয়ে দিয়ে বা একটা গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে আপনি ইটের সাপ্লাই পাবেন এই ইন্টারমিডিয়েন্ট ক্লিন থেকে। তারপর দেখেন যে কোয়ালিটি অফ বার্ন ব্রিক ইজ নট ইউনিফর্ম, আপনি যে ইট গুলা পোড়াচ্ছেন ওই ইটের মানে পোড়া ইটের কোয়ালিটি ইউনিফর্ম থাকে না, দেখা যাচ্ছে মানে কোন জায়গার ইট বেশি পড়তেছে, কোন জায়গার ইট কম পড়তেছে। ব্রিক্স নিয়ার বটম আর ওভার বার্ন, এন্ড দোজ নিয়ার টপ আর আন্ডার বার্ন, কারণ আপনি যেই কম্পার্টমেন্ট বা যে ঘরের মধ্যে ইট গুলা পোড়াচ্ছেন দেখা যাচ্ছে তার নিচে আপনি আগুন জ্বালাচ্ছেন, বা নিচে আপনি এরকম কয়লা বা কাঠটার দিয়ে হচ্ছে গিয়ে একটা ফুয়ার ব্যবস্থা করতেছেন ফুয়েলের। তো আপনি যদি এরকম ইট স্তূপ করে রাখেন একটার উপর একটা সাজায় সাজায়, আপনি মনে করেন ইটের একটা এরকম পাইল বা স্ট্যাক তৈরি করলেন, তৈরি করে আপনি নিচে আগুন জ্বালাইলেন, আগুন কি করতেছে আমার নিচের ইট গুলাকে ভালো মতো পড়াইতে পারতেছে, উপরের ইট গুলা কি হচ্ছে ওই আন্ডার বার্ন থেকে যাচ্ছে, যার জন্য আপনার কি মানে সবগুলা ইট সঠিক ভাবে না পড়ার কারণে মানে তাদের বার্নিংটা কি ইউনিফর্ম হচ্ছে না এবং ফার্স্ট ক্লাস ইট পাওয়ার চান্স কমে যাচ্ছে। There is wastage of fuel as clean is to be cooled down every time after burning. এখানে যেটা হচ্ছে দেখেন আপনার ফুয়েলের মানে ফুয়েল লস হচ্ছে, কেন ফুয়েল লস হচ্ছে, আপনি ইট মনে করেন পোড়াইলেন, ইট পোড়ানোর পরে তখন চুলার ভিতরে টেম্পারেচার থাকবে কি অনেক হাই থাকবে, হাই থাকবে না, আপনি কি তখন এই পোড়া ইটগুলোকে ভিতর থেকে বাইর করতে পারবেন না, স্যার আপনাকে কি করতে হবে ইটগুলোকে ঠান্ডা করতে হবে, টেম্পারেচার কিন্তু অনেক বেশি ছিল, আপনি কি করলেন ইটগুলোকে ঠান্ডা করলেন, ইটগুলোকে ঠান্ডা করতে করতে কি আপনার চুলার ভিতরের টেম্পারেচার অনেক মানে একদম কমে গেল না, জি স্যার। এরপর যখন আপনি আবার নতুন কাঁচা ইট এটার মধ্যে ঢুকায় এগুলোকে পোড়ানো শুরু করবেন, তখন ওই ফুয়েল পুইরা 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 ইট পুড়তে যে টেম্পারেচার লাগে ওই টেম্পারেচার আগে পৌঁছাইতে হবে না, জি স্যার। তার মানে বুঝতেছেন যে ফুয়েলের কনজাম্পশন বেশি হচ্ছে এখানে, কারণ আপনাকে মাঝখানে এই চুলাটাকে একবার ঠান্ডা করা লাগতেছে, যদি ঠান্ডা না করা লাগতো তাহলে কিন্তু আপনার এখানে ফুয়েলের কনজাম্পশন কম লাগতো, আপনি যদি ওই যে মানে ইটটা পুরে পুরে টেম্পারেচার অনেক উপরে উঠছিল এই বেশি টেম্পারেচারটাকে মানে ইউজ করতে পারতেন ইট পোড়াইতে, তাহলে কিন্তু আপনার ফুয়েলের কনজাম্পশন মানে ঠান্ডা করার পর যে আবার হিট করা লাগতেছে এই অতিরিক্ত ফুয়েলটা আর আসলে লাগতো না। তাহলে বুঝতে পারছেন যে কেন ফুয়েলের কনজাম্পশন বেশি হচ্ছে আমার এই ইন্টারমিডিয়েট ক্লিনে, জি স্যার বুঝি স্যার। এবার দেখেন কন্টিনিউয়াস ক্লিন, কন্টিনিউয়াস ইন অপারেশন এন্ড এনসিওরস কন্টিনিউয়াস সাপ্লাই অফ বার্ন ব্রিক, মানে হচ্ছে কন্টিনিউয়াস ক্লিন হচ্ছে কি সবসময় আপনার 12 ঘন্টা ইটের ভাটা চললে 12 ঘন্টায় ইট পড়তেছে এবং 12 ঘন্টায় আপনি কি কন্টিনিউয়াস ইটের সাপ্লাই পাচ্ছেন, ইটের সাপ্লাই বন্ধ হচ্ছে না। অল অপারেশনস লাইক লোডিং, মানে আপনি ইট ইট গুলো হচ্ছে চুলার মধ্যে ঢুকাচ্ছেন, ফায়ারিং ইট পোড়াচ্ছেন, কুলিং ঠান্ডা করতেছেন, অ্যান্ড আনলোডিং মানে কি ইট গুলো ঠান্ডা ইট গুলাকে বের করে আনতেছেন, আর ক্যারিড আউট সাইমালটেনিয়াসলি ইন দিস ক্লিন, মানে এই ধরনের চুলাগুলোতে হচ্ছে লোডিং, ফায়ারিং, কুলিং, আনলোডিং এই কাজগুলা পাশাপাশি একই সময়ে সাইমালটেনিয়াসলি হচ্ছে, কারণ অনেকগুলো চেম্বার আছে। আচ্ছা মোস্টলি ইউজ কন্টিনিউয়াস ক্লিন আর বুল ট্রেঞ্চ ক্লিন, হফম্যান ক্লিন, টানেল ক্লিন, মানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি যেই কন্টিনিউয়াস ক্লিন গুলা ব্যবহার হয় এগুলা হচ্ছে কি কি বুল ট্রেঞ্চ, হফম্যান, টানেল। বুল ট্রেঞ্চ ক্লিনটা দেখতে কিরকম আর টানেল ক্লিনটা দেখতে কিরকম আমরা এই দুইটার মানে পড়বো না, আমি কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব, আমরা মেইনলি পড়বো হচ্ছে এই হফম্যান ক্লিনটা, ঠিক আছে। ইট কেমনে পোড়ায় মেকানিজম মোর অর লেস সেম, এই টানেল ক্লিনে যেমনে পোড়ায়
ওই বুল ফ্রেঞ্চ ক্লিনও একইভাবে পড়ায়, ওই হফম্যান ক্লিনও একইভাবে পড়ায়, একটা বুঝলে বাকি দুইটাও বুঝবেন। তো আমরা একটাই দেখবো, ঠিক আছে, এই যে হফম্যান ক্লিন, আমরা এটাই দেখবো যে কিভাবে হচ্ছে আসলে পড়ায় এই হফম্যান ক্লিনের মধ্যে। দেখেন, দিস ক্লিন ইজ সার্কুলার ইন প্ল্যান। আপনি যদি হফম্যান ক্লিনটাকে আকাশের উপর থেকে দেখেন, আপনি মনে করেন একটা প্লেনে করে যাচ্ছেন, আপনি তখন নিচের দিকে তাকাইলেন, নিচের দিকে তাকাইলে আপনার কাছে এই হফম্যান ক্লিনটা দেখতে এরকম মনে হবে। মানে এটার প্ল্যান ভিউটা হচ্ছে কি হবে, এই যে এরকম সার্কুলার হবে, বুঝতেছেন? এটা হচ্ছে প্ল্যান ভিউ। তার মানে এই যে মাঝখানের এই অংশটুকু, এই যে গোল অংশটুকু, এটা কি, এটা কি বলেন তো, এটা চুল্লি, এটা হচ্ছে চিমনি যেটা দিয়ে কালো ধোঁয়া বের হয়, ঠিক আছে? আর চারপাশে এগুলো হচ্ছে একটা কম্পার্টমেন্ট, একটা ঘর, ঠিক আছে? স্যার ওই যে এগুলো কি, স্যার এই যে কালো কালো দিয়ে রাখছে, এগুলো কি কংক্রিট? এটা হচ্ছে দেয়াল রে বাবা, ওয়াল ওয়াল। দিদার এখানে ইটগুলো রাখে স্যার, আর এগুলো হচ্ছে দরজা, ঠিক আছে? স্যার মানে স্যার মাঝখানে, হ্যাঁ, এগুলো হচ্ছে দরজা, আর এগুলো হচ্ছে, এগুলোকে বলে হচ্ছে আপনার নালার মতো বলে, বাংলায় ড্রেন বা নালা বলে, আর ইংরেজিতে বলে হচ্ছে রেডিয়াল ফ্লু। মানে এই ঘরগুলোর থেকে হচ্ছে কালো ধোয়া এই চুলার কাছে পৌঁছাবে কেমনে, এই যে রেডিয়াস বরাবর বা ব্যাসার্ধ বরাবর কিছু প্যাসেজ আছে, এই প্যাসেজ গুলা দিয়ে ঢুকে ঢুকে হচ্ছে কালো ধোয়াটা এই চুলার কাছে পৌঁছায়, ঠিক আছে? আর হচ্ছে আপনার দরজা তো এই এরকম প্রত্যেকটা মানে একটা কম্পার্টমেন্ট, স্যার যে সাদা অংশটা, স্যার এটা থেকে স্যার ইট গুলা আনলোডিং করে রাখে স্যার, এগুলাতে সাদা অংশ গুলা বলতে এই মাঝখানে আগুন জ্বলে, তাই না স্যার? এই কালো অংশটাতে, জি স্যার, জি স্যার, এই কালো অংশটাতে আগুন জ্বলে না, চিমনি হচ্ছে আসলে আপনার এই পুরোটাই চিমনি, ঠিক আছে? এই যে পুরো কালোটা দেখতেছেন না, জি স্যার, পুরোটাই চিমনি, এই সাদা অংশটা হচ্ছে আপনার কম্পার্টমেন্ট বা ঘর, ঠিক আছে? আগুন জ্বলে হচ্ছে গিয়া এই সাদা অংশের মধ্যে আগুন জ্বলে। তাহলে স্যার যখন ইটগুলো ঢুকায় কোনো মানুষ কি ঢুকে ওখানে? না, মানুষ ঢুকে না। আচ্ছা, মানুষ ঢুকলে মানুষ কি হয়ে যাবে? আমি তো যা লাকি হয়ে যাবে স্যার, কোনো মানুষ ঢুকে না স্যার। যেটা স্যার ইয়াস স্যার, ওইটা এত উঁচু করে কেন দেয় স্যার? তাহলে তো ইট তো পুরো স্যার, ওইটা তো পুরাই না স্যার। কোনটা তো উঁচু করে দেয় স্যার? অনেক স্যার বড় ব্রিকস যেটা আছে স্যার, এটা অনেক উঁচু করে দেয় স্যার, লম্বা করে উঁচু করে দেয়। ওটা তো চুলা, ওটা তো চুলা, দেখলি এমন দেখা যাবে, ওটা তো চুলা। আপনি যদি উপর থেকে প্ল্যান ভিউ দেখেন তাহলে আপনি এরকম দেখবেন। না না স্যার, স্যার এটা উপর থেকে এত উঁচু করে কেন দেয় সেটা বলতেছি স্যার। সার্কুলার ভাবে হচ্ছে কম্পার্টমেন্ট গুলো থাকে এরকম, মনে করেন এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এরকম হচ্ছে ঘর গুলা থাকে। ঠিক আছে, এবার আপনি চিন্তা করেন আপনার বাসাটা হচ্ছে মনে করেন এ জায়গায়, ঠিক আছে? আপনি এখানে থাকেন, চুলাটার হাইট হচ্ছে মনে করেন এতটুকু, কালো ধোয়া যেগুলো বাইরে দিছে, আপনি যখন নিঃশ্বাস নিবেন কি হবে? আমরা যে বাতাসটা গ্রহণ করি এনভায়রনমেন্ট থেকে, এই বাতাসটা তো নরমালি এই কালো ধোয়া আপনার মানে নরমালি ছাড়লে হয় না বাতাস, এটাকে আগে একটু চেষ্টা করা হয় পিউরিফাই করার জন্য। বাট এটা যদি আমরা যেই লেভেলের বাতাসটা গ্রহণ করি ওই লেভেলে ছাড়ে, মানে এমনিতেই এটা আমাদের ক্ষতি করতেছে, ক্ষতি আরো বেশি করবে, এই জন্য এমন একটা মানে হাইটে গিয়ে এটাকে ছাড়া হয় যেন আমাদের কনজাম্পশনটা কম হয় ওই লেয়ারের অক্সিজেনের, এই জন্য উপরে গিয়ে ছাড়ে। এবার দেখেন যে এই মনে করেন বারোটা কম্পার্টমেন্ট আছে, এখন এই বারোটা কম্পার্টমেন্টে ইট কেমনে পুরায় আমরা একটু দেখি। আসেন, ভিডিও এখন না, ভিডিও হচ্ছে পরে, আগে হইতেছে গিয়ে এটার থিওরি বুঝতে হবে। এই দেয়ালটা হবে না আসলে, এটা বেশি একা করছি না।
কি করলাম এটা? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল ক্লাস একটু দাঁড়ান। হ্যাঁ ওয়ান মিনিট। আমি হচ্ছি একটু জাস্ট এটার প্রসেসটা বুঝাই দিই, তাইলে ধরতে পারবেন সহজ জিনিস। দেখেন এখানে বলছে কি যে the clean is circular in plan, to bujlan je etar plan view ta hocche ki bittakar ba circular hobe. The chimney is placed at the center and 12 chambers are arranged around the chimney forming a circular ring. Tar mane chimney ta thake hocche majkhane ebong chimney char pashe koyta chamber thake? 12 ta chamber thake. Thik ache sir, eta ki fixed sir? Sir eta theke beshi hoyte parbe na sir? Normally 12 ta chamber hoyle amader purpose fulfill hoy. Apni chaile komaite paren, kono somoshya nei. আপনি চাইলে বাড়াইতেও পারেন, তাও সমস্যা নেই। আপনি মনে করেন যে ইটের প্রোডাকশন বেশি করবেন, বা আপনি এটা আপনি চাইলে মডিফাই করতে পারেন। এই বারোটা চেম্বারের মধ্যে বারোটা চেম্বারের আবার ভাগ আছে, কিছু চেম্বার থাকতে হবে এই কাজের জন্য, কিছু চেম্বার থাকতে হবে ওই কাজের জন্য। এবার আপনি যদি পার্টিকুলার কোনো একটা কাজ বাড়াইতে চান, আপনি চেম্বার বাড়াইতে পারেন, বাট বারোটা চেম্বার হচ্ছে আপনি কমাইতেও পারেন। মানে এমন না যে বারোটাই থাকা লাগবে, আপনি চাইলে দশটা চেম্বার বানাইতে পারেন। আমি শেষ করি, শেষ করলে বুঝবেন যে এটা পুরোপুরি কাস্টমাইজ। আপনি চাইলে কাস্টমাইজ করে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। দেখেন, ইচ চেম্বার হ্যাজ এ ডোর ইন দা এক্সটারনাল ওয়াল হুইচ ইজ ইউজড ফর লোডিং এন্ড আনলোডিং অফ ব্রিক। তার মানে প্রত্যেকটা চেম্বারের একটা করে এক্সটারনাল মানে বাইরের যে দেয়ালটা, ছবিটা হয়ে গেল, দেখেন এই যে বাইরের দেয়ালটা হচ্ছে আপনার প্রত্যেকটা চেম্বারের সাথে একটা করে কি থাকে, এক্সটারনাল ডোর থাকে। এই যে এটা এটা হচ্ছে আমার কি এক্সটারনাল ডোর। এবং এই এক্সটার্নাল ডোরগুলো কেন প্রোভাইড করা হয়, যেন আমি চেম্বারের মধ্যে ইটকে ঢুকাইতে পারি এবং মানে পোড়ানোর পরে ইট যখন একদম রেডি, ওই রেডি ইটগুলোকে চেম্বার থেকে বের করতে পারি। ইটকে লোডিং আনলোডিং এর জন্য হচ্ছে এই দরজাগুলো প্রোভাইড করে। আচ্ছা, এরপর দেখেন যে অল দা চেম্বার হ্যাভ কমিউনিকেটিং ডোর ইন দা ওয়ালস সেপারেটিং ইচ আদার এন্ড অল দা চেম্বার হ্যাভ এ কানেকশন উইথ দা চিমনি উইথ রেডিয়াল ফ্লু। প্রত্যেকটা চেম্বারের একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে কমিউনিকেট করার জন্য বা কানেকশন মানে কি বলবো একটা কানেকশন থাকে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে কি এক চেম্বার থেকে আরেক চেম্বারের কানেকশনের ভাগ। ঠিক আছে, এই যে এই দেয়ালটা আমি আঁকছি, এই দেয়ালগুলো কি, এই দেয়ালগুলো হচ্ছে চেম্বার 9 থেকে আর 8 এর মাঝখানে একটা ওয়াল থাকে, এটা হচ্ছে কি 9 আর 8 এর কানেকশন ওয়াল। আপনি চাইলে এই ওয়ালের মধ্যে মনে করেন দরজা দরজা থাকে, ওই দরজা খুললে আপনি 9 থেকে 8 এ মানে ইট পাস করতে পারবেন, বা চাইলে নিজে যাইতে পারবেন। মানে 9 আর 8 এর মাঝখানে একটা কানেকশন ডোর থাকে, এই ডোরটা চাইলে আপনি বন্ধও রাখতে পারেন, খোলাও রাখতে পারেন। মানে প্রত্যেকটা চেম্বারের মাঝখানে, এই যে 12টা চেম্বার, প্রত্যেকটা চেম্বারের মাঝখানে একটা করে কি থাকে, কানেকশন ডোর থাকে। এই ডোরটা খোলা যায়, বন্ধ করা যায়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার, এমনে যে অ্যারো চিহ্ন দেয়া আছে, এগুলো কি স্যার ঘুরে? অ্যারো চিহ্নগুলো হচ্ছে এটার মধ্যে হচ্ছে অ্যারো চিহ্নগুলো কি জিনিস একটু পরে বুঝবেন। মানে এটা হচ্ছে বাতাসের ডিরেকশন দেয়া আছে, বাতাস কেমনে কেমনে ঘুরে। দেখেন, দ্য ক্লিন হ্যাজ পার্মানেন্ট রুফ বাট ফুয়েল হোলস আর প্রোভাইডেড টু ড্রপ দ্য ফুয়েল ইন দ্য ক্লিন ফ্রম টপ। এই যে চুলা, চুলার উপরে পার্মানেন্ট রুফ বা ছাদ থাকে, এই কথাটা একটু মনে রাখছেন, একটু পরে আমরা ভিডিও দেখবো তখন দেখবেন উপরে কি থাকে, পার্মানেন্ট ছাদ থাকে। এরকম খটর খটর আওয়াজ করতেছেন কে ভাই? এখন যদি আপনারা আবার আমার মিউট করতে হয়, এখান থেকে বেরোয় মিউট করতে হবে, আওয়াজ করেন না কেউ। দেখেন, এই রুফের উপরে হোল থাকে বা গর্ত থাকে, এই গর্তগুলো দিয়ে হচ্ছে আপনার ফুয়েল, কয়লা বা যে জ্বালানিগুলো হচ্ছে আমার ইটটাকে পোড়াবে, এই জ্বালানিগুলো হচ্ছে ওই উপরের যে রুফ, ওই রুফের মধ্যে যে হোলগুলো আছে এই হোলগুলো দিয়ে ভিতরে ফালানো হয়, যেন ইটগুলো পড়তে পারে। আচ্ছা, ইন দিস ক্লিন অল দ্য চেম্বার্স আর সাবজেক্টেড টু লোডিং ড্রাইং এন্ড প্রি হিটিং burning, cooling and unloading operation successively and all these operation remain going on all the time simultaneously. মানে ইট আপনি হচ্ছে একটা চেম্বারে মনে করেন ইট আপনি ঢুকাচ্ছেন, একটা চেম্বারে আপনি মনে করেন ইট শুকাচ্ছেন,
একটা চেম্বারে আপনি মনে করেন ইটকে প্রিহিট করতেছেন, একটা চেম্বারে আপনি ইটকে কি করতেছেন বার্ন করতেছেন, পোড়াচ্ছেন, একটা চেম্বারে আপনি কি করতেছেন ইটকে ঠান্ডা করতেছেন, আরেকটা চেম্বার থেকে আপনি ইটকে কি করতেছেন বাইর করে নিয়ে আসতেছেন। তাইলে আপনার মিনিমাম চেম্বার আসলে 12টা না, মিনিমাম চেম্বার থাকতে হবে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা থাকতে হবে। আপনার যদি টাকা থাকে তাহলে আপনি 12টা বানাবেন। আর আপনি মনে করেন ছোট পরিসরে ইটের ভাটা তৈরি করতেছেন বা ছোট পরিসরে আপনি ইট প্রডিউস করবেন, নতুন আপনি নতুন মানে আপনার কাছে হয়তো ওরকম মানে কি বলবো ক্যাপিটাল নাই, তাহলে আপনি 6টা কম্পার্টমেন্ট বানাইতে পারেন, বাট মিনিমাম 6টা কম্পার্টমেন্ট লাগবে। কারণ যেই চেম্বারে আপনি ইট লোড করবেন ওই চেম্বারে কি আপনি ইটকে প্রিহিট করতে পারবেন বা ড্রাই করতে পারবেন? না স্যার। প্রত্যেকটা কাজ এখানে মেইন কাজ হচ্ছে কয়টা, 6টা, লোডিং, তারপর হচ্ছে ড্রাইং, তারপর প্রত্যেকটা চেম্বারে ম্যাক্সিমাম কতটা ইট লোড করে স্যার? চেম্বারের সাইজের উপর ডিপেন্ড করবে। বার্নিং কাজের জন্য মিনিমাম 6টা চেম্বার লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা আরেকটু জানি তাহলে আমাদের সার্কুলেশন অফ flue gas with this arrangement মানে হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে ইটগুলো আসলে পুড়ে বা কিভাবে হচ্ছে আপনার এই যে গরম বাতাসটাকে হচ্ছে এই চুলার ভিতরে 12টা কম্পার্টমেন্ট হচ্ছে সার্কুলেট করা হয়। ওই যে আপনি জিজ্ঞেস করতেছিলেন অ্যারোগুলা কিসের, অ্যারোগুলা হচ্ছে বাতাস কিভাবে সার্কুলেট হয় এই চুলাগুলোর মধ্যে। প্রথমে দেখেন যে কি করতেছে, ডান দিকে যেটা বই গেল দেখেন এই যে এখান থেকে দেখি আমরা, দেখেন এই যে চেম্বার ওয়ান আর টু, এক নম্বর চেম্বার আর কয় নম্বর চেম্বার, সরি 1 আর 12, 12 নম্বর চেম্বার, এক নম্বর চেম্বার দিয়ে হচ্ছে আপনার কাঁচা ইটগুলাকে আমি এই ক্লিনের মধ্যে ঢোকাচ্ছি, আর 12 নম্বর চেম্বার থেকে আমি কি করতেছি ঠান্ডা ইট মানে যে ইটগুলো হচ্ছে একদম রেডি এই ঠান্ডা ইটগুলাকে চেম্বার থেকে কি করতেছি বাইর করতেছি। তো তাইলে যখন আমি এক নম্বর আর 12 নম্বর চেম্বারের এক্সটার্নাল ডোর মানে এই বাইরের দরজাগুলো খুলতেছি, এই এক নম্বর চেম্বারের এক্সটার্নাল ডোর মনে করেন এটা, আর 12 নম্বর চেম্বারের মনে করেন এটা, আমি একটু এই লাল দাগগুলো দেওয়ার সময় একটু ভুল আছি, তো এই এক আর মনে করেন এক হচ্ছে আসলে এতটুকু হবে আর 12 মনে করেন এতটুকু হয়েছে, 12 আলাদা, তাহলে এই এই দাগটা হবে না, ঠিক আছে? তাহলে একের মধ্যে যদি আমি ইট ঢুকাই আর 12 থেকে যদি আমি ইট বাইর করি তাহলে এক আর 12 এক্সটার্নাল ডোর মানে এই দরজাটা আর এই দরজাটা খোলা, এই দুটো দরজা দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকবে না? জি স্যার, ভিতরে ঢুকবে। ওকে, ঢুকলো, আচ্ছা, ঠান্ডা বাতাস, হ্যাঁ, এক আর 12-র কাজ শেষ, এক আর 12-তে তাহলে কি হইলো আমি এই দুটো ডাগাই ফেললাম যে এক আর 12 দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকছে। এখন দেখেন 11, 10, 9 এই তিনটা চেম্বারে মনে করেন পোরাইট ঠান্ডা হচ্ছে, এখনো ঠান্ডা হয় নাই, 12 নম্বরে ঠান্ডা হয়ে গেছিল, 12 নম্বর থেকে বের করে ফেলছি, বাট 11, 10, 9 পোরাইট কি হচ্ছে ঠান্ডা হচ্ছে, বাট এখনো ঠান্ডা হয় নাই, ঠান্ডা হচ্ছে। তাহলে আমি যদি এই 1 আর 12-তে যে ঠান্ডা বাতাসটা ঢুকছে এই বাতাসটা 11, 12, 11, 10, 9 এই তিনটা দিয়ে পাস করে বা 11, 10 দিয়ে পাস করে, দাঁড়ান কত কত দিয়ে পাস করবে একটু দেখে নিই, আমি যদি 11, 10, 8, 9 দিয়ে পাস করে, একসাথে 4টা দিয়ে পাস করাবো, 11, 10, 9, 8, 8, 9 এই 4টা দিয়ে আমি ঠান্ডা বাতাস পাস করাচ্ছি। এই ঠান্ডা বাতাসটা যখন 11, 10, 9, 8 দিয়ে পাস করতেছে এইভাবে, এই 11, 10, 9, 8 তো হচ্ছে পোড়া ইট গুলাকে ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে, তখন এই ঠান্ডা বাতাসটা এই গরম পোড়া ইট গুলাকে ঠান্ডা করবে না? জি স্যার। তখন
সে যখন এই 11, 10, 9, 8 গরমিট গুলাকে ঠান্ডা করবে, সে নিজে কি তার নিজের টেম্পারেচার বেড়ে যাবে না? সে নিজে ঠিক আছে। তখন এই গরম বাতাসটা যখন আপনার এই 7, 6, 5 হচ্ছে গিয়া মনে করেন বার্ন হচ্ছে, ইট পুড়তেছে, 8, 9, 10, 11 তে কিন্তু পোড়া শেষ, পোড়াই ঠান্ডা হইতেছিল, আর 7, 6, 5 কি হচ্ছে? এই গরম বাতাস যখন আমি 6, 7 পাঠাইলাম, 6, 7 যখন ইট গুলো পুড়তেছিল, তখন 6, 7 ইটকে পুড়তে এই গরম বাতাস সাহায্য করবে না? এবং গরম বাতাস তো আরো গরম হবে, 6, 7 আরো গরম হবে না? এই যে 2, 3, 4, 5 কি হচ্ছে, আপনার ইট গুলো শুকাচ্ছে এবং প্রি হিটিং হচ্ছে, ঠিক আছে? তখন এই 6, 7 যে গরম বাতাসটা ইট পোড়ানোর সময় মানে আপনার টেম্পারেচার বাড়ছে বা আরো গরম হয়েছে, ওই গরম বাতাসটা হচ্ছে আপনার এই 2, 3, 4, 5 ইট গুলাকে শুকাবে এবং প্রি হিটিং করবে। প্রি হিটিং করার পরে আমি রেডিয়াল ফ্লু মানে হচ্ছে আপনার এই চুলার সাথে কম্পার্টমেন্টের যে কানেকশন গুলো, 12টা কম্পার্টমেন্টের 12টা কানেকশন আছে না এরকম, মানে প্রত্যেকটার সাথে রেডিয়াস বরাবর, সবগুলা নালা বা সবগুলা এই রেডিয়াল ফ্লু আমি বন্ধ করে রাখবো, শুধু 2 নম্বরের রেডিয়াল ফ্লুটা আমি খোলা রাখবো। আলটিমেটলি সবচাইতে যে গরম বাতাসটা হচ্ছে আমার এই 2, 3, 4, 5 থেকে প্রডিউস হবে, 2 নম্বরের গরম বাতাসটা হচ্ছে এই রেডিয়াল ফ্লু দিয়ে চুলার কাছে পৌঁছায় উপর দিয়ে বাইরে আসে। এবং এই কাজটা করার সময় আপনি যখন এরকম পোড়াচ্ছেন, আপনার যেটা করতে হবে দেখেন, সবগুলা এক্সটার্নাল ডোর বন্ধ থাকবে, কেবলমাত্র চেম্বার 1 আর চেম্বার 12 এর এক্সটার্নাল ডোরটা খোলা থাকবে, তাই না? কারণ এদিক দিয়ে কি হচ্ছে, ঠান্ডা বাতাস ঢুকতেছে। বাকিগুলো কি করতে হবে, বন্ধ করে রাখতে হবে। এবং আপনার সবগুলা ইন্টারনাল কানেকশন এক চেম্বার থেকে, আচ্ছা আমি ওই ছবিটা দেখায় বোঝাই, তাহলে মনে এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটার মধ্যে সবগুলা এক্সটার্নাল ডোর 2-এর, 3-এর, 4-এর, 5-এর, 6-এর সব বন্ধ থাকবে, খালি 1 আর 12-র এই দুইটা এক্সটার্নাল ডোর কি থাকবে, খোলা থাকবে। এবং এক কম্পার্টমেন্টের সাথে আরেক কম্পার্টমেন্টের যে কানেকশন ডোর, সবগুলা কানেকশন ডোর কি হবে, খোলা থাকবে, কেবলমাত্র 1 আর 2-এর মাঝখানে যে কানেকশন ডোর এটা কি থাকবে, এটা বন্ধ থাকবে। যদি বন্ধ না থাকে তাহলে কি হবে, এই 2-এর গরম বাতাস একা চলে আসবে না? গরম বাতাস 2-এর গরম বাতাস তো একা চলে আসবে, তো 2-এর গরম বাতাস যেন একা আসতে না পারে এই জন্য 2 আর 1-এর এই কানেকশন ডোরটা বন্ধ থাকবে, যেন গরম আর 2-এর যে রেডিয়াল ফ্লুটা মানে হচ্ছে 2-এর সাথে এই চিমনির যে কানেকশন রেডিয়াস বরাবর, কেবলমাত্র এইটা খোলা থাকবে, বাট বাকি যতগুলো কানেকশন আছে এগুলো সব বন্ধ থাকবে। এবং ওই খোলা কানেকশন দিয়ে হচ্ছে গরম বাতাসটা এই চুলা দিয়ে বাইরে চলে যাবে, শেষ। এই হচ্ছে আমাদের মানে মোটামুটি হফম্যান ক্লিন এর ওয়ার্কিং প্রসিডিউর, ঠিক আছে? দেখেন এখানে বলাই আছে যে নাও দিস হিট এয়ার অর গ্যাস এন্টার দ্য বার্নিং চেম্বার 6 এন্ড 7 হোয়ার ইট পারফর্মস দ্য বার্নিং অফ ব্রিক ফুয়েল ইজ ড্রপড ইন দিস চেম্বার ফ্রম দ্য টপ। উপর থেকে ওই যে রুফের যে গর্ত, ওই গর্ত দিয়ে হচ্ছে কি করে ফুয়েল ভিতরে ফালায়। আফটার পারফর্মিং বার্নিং অফ ব্রিক হট গ্যাস ইজ লেড টু চেম্বার 5, 4, 3, and 2 হোয়ার দে পারফর্ম ড্রাইং এন্ড প্রি হিটিং অফ ফ্রেশলি লোডেড ব্রিক। মানে আপনার ইট গুলো পড়ানোর পরে গরম বাতাসটাকে হচ্ছে 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর চেম্বারে পাঠানো হয়, যে চেম্বার গুলাতে হচ্ছে এই গরম বাতাসটা ফ্রেশলি লোডেড ব্রিক, মানে মাত্র যে কাঁচা ইট গুলো হচ্ছে চুলার মধ্যে লোড করা হয়েছে, এই ইট গুলাকে হচ্ছে ড্রাইং এবং প্রি হিটিং করে, শুকায় এবং আগের থেকে একটু টেম্পারেচার বাড়ায় মানে প্রি হিট করে রাখে আর কি। আচ্ছা সরি, দ্য কমিউনিকেটিং ডোর অফ চেম্বার 2 ইজ ক্লোজড। এই যে বললাম এই 2 নম্বর চেম্বারের কমিউনিকেটিং ডোর, মানে 1 আর 2-এর মাঝখানে যে কমিউনিকেশন ডোরটা আছে এই ডোরটা বন্ধ রাখা হয়। এন্ড কুল গ্যাস ইজ লেড টু চিমনি থ্রু দ্য রেডিয়াল ফ্লু অফ দিস চেম্বার। এবং এই 2 নম্বরের যে বাতাসটা আছে এই বাতাসটা হচ্ছে এই রেডিয়াল ফ্লু দিয়ে হচ্ছে চিমনির কাছে পাঠিয়ে দেওয়া হয়। কেয়ার শুড বি টেকেন দ্যাট অল রেডিয়াল ফ্লুস এক্সেপ্ট অফ চেম্বার 2 রিমেইন ক্লোজ। মানে এই সময় খেয়াল রাখতে হবে সবগুলো রেডিয়াল ফ্লু, প্রত্যেকটা চেম্বারের যে চিমনির সাথে কানেকশন আছে রেডিয়াল ফ্লু এর সাহায্যে, এই রেডিয়াল ফ্লো গুলো বন্ধ থাকবে, কেবলমাত্র চেম্বার 2-এর রেডিয়াল ফ্লোটা খোলা থাকবে, ঠিক আছে?
and communicating doors except in the wall between chamber 1 and 2 remain open. এবং সবগুলা কমিউনিকেশন ডোর প্রত্যেকটা চেম্বারের মাঝখানে মাঝখানে যে দরজাগুলো আছে খোলা থাকবে, কেবলমাত্র চেম্বার 1 আর 2 এর মাঝখানের কমিউনিকেশন ডোরটা বন্ধ থাকবে। আচ্ছা, আউটার লোডিং এন্ড আনলোডিং ডোর রিমেইন ক্লোজ এক্সেপ্ট ফর 2 চেম্বার, মানে দুইটা চেম্বার বাদে বাকি চেম্বারগুলোর এক্সটারনাল ডোরও কি থাকবে, বন্ধ থাকবে। এই হইলো আমাদের ব্রিক পোড়ানোর প্রসিডিউর। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। ছোটবেলায় আমি একবার ব্রিক ফিলে ঘুরতে গেছিলাম, মানে খেলতে গেছিলাম, তো স্যার ওইখানে দেখছিলাম এমন দেয়ালের পাশে, মানে যেটাতে পুরায় ওইটা দেয়ালের স্যার পাশে ছোট ছোট ছিদ্র আছে। তাহলে মনে হয় ফুয়েল ভাই বাংলাদেশে হয়তো উপরে ছিদ্র না করে পাশে ছিদ্র করছিল হচ্ছে আপনার এই ভিতরে ফুয়েল দেওয়ার জন্য, কারণ ওটার মধ্যে তো কেউ মানুষ ঢুকতে পারবে না। জ্বালানিগুলা কেমনে দিবেন বা এরকম জ্বালানিগুলা কেমনে দিবেন, ওই হোল গুলা দিয়ে হচ্ছে ভিতরে জ্বালানি প্রোভাইড করবে। এখন মনে হইতেছে যে কিছু একটা কাজ হইতো, ওই সময় তো বাদ নেই স্যার। আচ্ছা, আমরা আরেকটু দেখি, তারপর হচ্ছে আমরা ভিডিও গুলা দেখবো। ভিডিও গুলা দেখার পরে যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞেস করেন, পাঠাও আছে, টাইম আছে, 12টা 51 বাজে, আর 10 মিনিটের মতো টাইম আছে, 20 মিনিটের মতো টাইম আছে, সমস্যা নাই, আরো 20 মিনিট আছে। আচ্ছা দেখেন, সুবিধা কি কি হব হবেন ক্লিনের সুবিধাগুলো কি কি, देयर इज পারফেক্ট কন্ট্রোল অন দা হিট, মানে আপনি হচ্ছে হিট কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, মানে আপনি কন্ট্রোল ওয়েতে হিটটাকে হচ্ছে সার্কুলেট করতেছেন, যেই চেম্বারে আপনার মানে হিট দরকার ওই চেম্বারে আপনি ততটুকু হিট পাঠাইতে পারতেছেন। সাপ্লাই অফ ব্রিক ইজ কন্টিনিউয়াস এন্ড রেগুলার, ইটের সাপ্লাই কি কন্টিনিউয়াস এবং এটা থামতেছে না, কারণ আপনার এক একটা চেম্বারে এক এক কাজ হচ্ছে। প্রিহিটিং অফ দ্য ব্রিক বাই হট গ্যাসেস বিফোর দ্য এস্কেপ ইনটু দ্য অ্যাটমোস্ফিয়ার কনসিডারেবলি রিডিউস দ্য কনজাম্পশন অফ দ্য ফুয়েল। আচ্ছা, এই যে আপনার গরম বাতাসটা হচ্ছে বাতাসে আপনি ছেড়ে দিচ্ছেন, এইটা বাতাসে ছাড়ার আগে আপনি এটা ইউজ করে কি করতেছেন, ইটগুলোকে প্রিহিট করতেছেন। তো ইটগুলোকে প্রিহিট করার কারণে এই ইটগুলো পড়তে ওই ওই রকম আর কি করতেছে না, আপনার ফুয়েল কনজিউম করতেছে না, ফুয়েলের কনজাম্পশন অনেক কমে যাচ্ছে। Bricks are burned evenly and thus bricks of good quality are produced. যেহেতু হচ্ছে আপনার ইটগুলা সমানভাবে পুড়তেছে, তো আপনার ভালো কোয়ালিটির ইট পাওয়ার চান্স বেশি। Percentage of first class bricks is the highest. এবং এই হফম্যান ক্লিন থেকে বা এই মানে আপনার সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায়, ফার্স্ট ক্লাস ব্রিক পাওয়া যায়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ, এটার কিছু অসুবিধাও আছে। ইনিশিয়াল কস্ট অফ কনস্ট্রাকশন ইজ হাই, যেহেতু বেশি কম্পার্টমেন্ট লাগবে এই জন্য ইনিশিয়ালি এটা তৈরি করতে কি হবে, আপনার খরচ বেশি হবে। The clean requires regular demand of the brick, which may not be possible. আপনার এই ধরনের ক্লিন গুলাতে হচ্ছে কন্টিনিউয়াস ইটের সাপ্লাই লাগে, কাঁচা ইটের সাপ্লাই, কারণ এখানে তো কোনো চেম্বার বসে নাই। আপনি মনে করেন প্রথমবার এই এক নাম্বার চেম্বার আমি একটু উল্টাপাল্টা ডাকলাম আর কি, মনে করেন এটা এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে মনে করেন তিন, এটা হচ্ছে মনে করেন চার, এটা হচ্ছে মনে করেন পাঁচ, এটা হচ্ছে মনে করেন ছয়, এটা হচ্ছে মনে করেন সাত, এটা হচ্ছে মনে করেন আট, আমি 12টা নাইকে 8টা আঁকলাম জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, তো মনে করেন আমি এক নাম্বার চেম্বারে হচ্ছে ইট লোড করতেছি, আমি হচ্ছে 8 নাম্বার চেম্বার থেকে ইট আনলোড করতেছি, এটা হচ্ছে প্রথমবার। এরপর এবার কি করব, আবার 2 নাম্বার দিয়ে লোড করব, আবার এক নাম্বার থেকে আনলোড করব না? জিসে বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। মানে এক একবার আমার এক একটা চেম্বার তো এক এক কাজ করতেছে, তার মানে মানে আমি দুই নম্বরে যখন লোড করতেছি এক নম্বর থেকে আনলোড করতেছি, তিন নম্বরে যখন আবার লোড করব দুই নম্বর থেকে আনলোড করব, তো এখন আমার তো কন্টিনিউয়াস ইটের সাপ্লাই লাগতেছে। একটা চেম্বার থেকে আমি ইট বাইর করতেছি রেডি ইট, এবং ওই চেম্বারে আমাকে আবার নতুন করে কাঁচা ইট ঢুকানো লাগতেছে। এখন এরকম কাঁচা ইটের সাপ্লাই আমার কন্টিনিউয়াস যদি না হয়, তাহলে আসলে দেখা যাবে যে এই হফম্যান ক্লিনের যে পারপাস বা আমি খরচ কমানোর জন্য বা কন্টিনিউয়াস ব্রিক সাপ্লাইয়ের জন্য যে জিনিসটা চিন্তা করলাম, এটা আসলে ওইভাবে আমি পাবো না, কারণ কন্টিনিউয়াস আপনাকে কাঁচা ইট সাপ্লাই দিতে হবে পোড়ার জন্য এটার ভিতরে। আচ্ছা, এরপর দেখেন যে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ব্রিক, একটা ভালো ইটের মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য চাই। ওই যে ফার্স্ট ক্লাস ব্রিকের যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলেন, ফার্স্ট ক্লাস ব্রিককে কোন গ্রেড বলে বলুন তো, কি গ্রেড? এস গ্রেড। এস গ্রেড বলে। হ্যাঁ, সেকেন্ড ক্লাস ব্রিককে কি বলে, কোন গ্রেড? এ গ্রেড। আর থার্ড ক্লাস ব্রিককে? বি গ্রেড। দেখেন একটা ভালো ব্রিকের আমরা কি কি বৈশিষ্ট্য চাই, দেখেন এই ফার্স্ট ক্লাস ব্রিকের বৈশিষ্ট্য আর একটা মানে গুড ব্রিকের বৈশিষ্ট্য সেম,
The color of brick should be uniform. It may be deep red or yellow. Brick should be uniform in shape with all its edge sharp, straight and at right angle to each other. এটাও আমরা দেখছি ফার্স্ট ফার্স্ট ব্রিকের বৈশিষ্ট্য. Size of the brick should be standard. এটা সেন্টিমিটারে বলছে, আমরা দেখছি ইঞ্চিতে, 9.5, 4.5 আর 3 মনে হয়। It's prescribed by Bangladesh standard. ঠিক আছে, দেখেন BDS Bangladesh standard 2002. একটা স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ বলা আছে। যদি ইঞ্চিতে হয় তাহলে হইতে হবে কত? 9.5 × 4.5 × কত? 3 না? জি স্যার, 9.5 × 4.5 আর যদি ইঞ্চিতে সেন্টিমিটার হয় তাহলে কত? 24 × 11.5 × 7 সেন্টিমিটার. তো মানে এই দুইটাই একটু মনে রাখার চেষ্টা করেন, স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ কত, এই কোশ্চেনটা দেখবেন ভাইবাতেও করবে, অনেক জায়গায় পাবেন এরকম কোশ্চেন। আচ্ছা, দ্য ব্রিক শুড হ্যাভ ফাইন, ডেন্স এন্ড কম্প্যাক্ট এন্ড ইউনিফর্ম টেক্সচার। এটাও আমরা আগে দেখছি যে ব্রিকের টেক্সচারটা খুব ভালো হইতে হবে, ইউনিফর্ম হইতে হবে। First class brick should not absorb water more than 10% of its own dry weight. এটাও আমরা দেখছি, after immersion of 24 hours in cold water. Crushing strength more than 280 kg per centimeter square mean value and 245 kg per centimeter square individual minimum value. এটাও আমরা দেখছি first class brick এর বৈশিষ্ট্য দেখার সময়, BDS 2002 বাংলাদেশ স্ট্যান্ডার্ড 2002 তে এই ভ্যালু গুলা হচ্ছে মানে গাইডলাইন এর মধ্যে বলা দেয়া আছে। The brick should be so hard that fingernail should not be able to make any impression on its surface when scratched. মানে নখ দিয়ে আঁচড় দিলে কোনো দাগ পড়বে না, ব্রিকের সারফেসটা এতটাই শক্ত হবে। এটাও আমরা জানি আমাদের ফার্স্ট ক্লাস প্লাস সেকেন্ড ক্লাস এই দুই ধরনের ব্রিকের জন্য কি কোনো নেইল ইমপ্রেশন করতে পারবে না। তারপর দেখেন যে টু ব্রিক ওয়েন স্ট্রাক এগেইনস্ট ইচ আদার শুড ইমিট রিঙ্গিং সাউন্ড। দুইটা ইটকে যখন আমি একটা সাথে একটাকে বাড়ি দিব, ধাতব সাউন্ড বা মেটালিক সাউন্ড বা এরকম ঝনঝন আওয়াজ হোক, মানে একটা মেটালিক সাউন্ড হইতে হবে, একটা রিঙ্গিং সাউন্ড হইতে হবে। ব্রিক শুড বি সাউন্ড প্রুফ এন্ড অলসো অফ লো থার্মাল কন্ডাক্টিভিটি। আপনি যে ইটটা তৈরি করতেছেন এই ইটটা সাউন্ড প্রুফ হইতে হবে এবং টেম্পারেচার কন্ডাক্টিভিটি কম হইতে হবে। কারণ আপনি যদি এই ইটটা ইউজ করে আপনার বাসার দেয়াল বানান, আপনি অবশ্যই চাবেন কি বাইরের আওয়াজ যেন আপনার বাসার ভিতরে না আসে, বাইরের গরম আবহাওয়া বা টেম্পারেচার যেন আপনার বাসার মধ্যে না আসে। বাট ইট যদি সাউন্ড প্রুফ না হয়, বাইরে সাউন্ড হইলে আপনার ঘরের মধ্যে আওয়াজ হবে, বাইরে টেম্পারেচার যদি আপনার বেশি থাকে আপনি বাসার মধ্যে বসেও কি করবেন, গরম ফিল করবেন, দেখবেন যে আপনার গরম লাগতেছে। আচ্ছা, ব্রিক শুড নট ব্রেক ওয়েন ড্রপড ফ্ল্যাট অন এ হার্ড গ্রাউন্ড ফ্রম এ হাইট অফ 1 মিটার। ইট গুলাকে যদি 1 মিটার উপর থেকে একটা সমান জায়গার উপর, 1 মিটার মানে কত, 3.28 ফিট, মানে 3.5 ফিটের মতো উপর থেকে যদি একটা সমান জায়গার উপর আপনি ফালান, ইটটা যেন না ভাঙে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা মানে ভালো ব্রিকের ডিজায়ারেবল প্রপার্টি, মানে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ব্রিক। ঠিক আছে, ওকে, এবার আমরা হচ্ছে আরেকটু দেখি কি কি আছে আমাদের আর। টেস্ট ফর ব্রিক। আচ্ছা, ব্রিক আপনার বিভিন্ন টাইপের টেস্ট করে, মানে ব্রিক গুলা ভালো নাকি খারাপ বোঝার জন্য ব্রিকের তো কিছু ফিল্ড টেস্ট আছে। এই যে উপরের টেস্ট গুলো আমরা বললাম যে নক দিয়ে আচর দিলে হচ্ছে দাগ করবে না, তারপর হচ্ছে কত, 3.28 মিটার 3.28 ফিট উপর থেকে ফেললে ভাঙবে না, তারপর হচ্ছে আপনার দুইটা ইটকে বাড়ি দিলে হচ্ছে মেটালিক সাউন্ড হবে, মানে এগুলো হচ্ছে বেশিরভাগই ফিল্ড টেস্ট। মানে আপনি তারপর গায়ের মধ্যে কি থাকবে না, লবণ থাকবে না, এই জিনিসগুলো হচ্ছে আপনি ফিল্ডে সরাসরি দেখে হচ্ছে মানে বুঝতে পারবেন যে ইটটা ভালো না খারাপ। বাট ইটের কিছু ল্যাবরেটরি টেস্টও আছে, আপনি ল্যাবরেটরিতে টেস্ট করে বুঝবেন। প্রথমটা কি অ্যাবজর্পশন অফ ওয়াটার টেস্ট। অলরেডি দেখছেন যে 24 ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পরে যদি 10% এর বেশি পানি অ্যাবজর্ব না করে তাহলে কি ক্লাস ব্রিক, ফার্স্ট ক্লাস। যদি এটা স্যার 10% ফার্স্ট ক্লাস এয়ার গ্রেড, 15% এর বেশি যদি অ্যাবজর্ব না করে তাহলে কি ক্লাস, সেকেন্ড ক্লাস এ গ্রেড। আর যদি 20% এর বেশি অ্যাবজর্ব না করে তাহলে কোন ক্লাস, থার্ড ক্লাস, থার্ড ক্লাস এ বি, তাই না? আচ্ছা, এরকম ঘুমের মতো আওয়াজ করতেছেন কে, ইসমাইল মনে হয়, তাই না? দেখেন এই অ্যাবজর্পশন অফ ওয়াটার টেস্টে তাহলে কি বুঝতে পারছেন, আপনি পানি মানে পানিতে চুবাই দেখবেন যে সে তার ড্রাই ওয়েট বা সেলফ ওয়েটের কত পার্সেন্টেজ পানি অ্যাবজর্ব করছে, এবং ওই পানির অ্যাবজর্পশন ভ্যালু দেখে আপনি ডিসিশন নেবেন যে আপনি যে ব্রিকটা টেস্ট করতেছেন ওই ব্রিকটা কি আসলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস। ক্রাশিং স্ট্রেন্থ টেস্ট, ওই যে আমরা দেখছি যে ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেন্থ মিনিমাম মানে মিন ভ্যালু বা এভারেজ ভ্যালু কত, 280 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর মিন ভ্যালু কত, 245 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আপনি হচ্ছে এরকম ইট গুলাকে ক্রাশ করবেন, মানে কি কম্প্রেশন দিয়ে ভাঙবেন, এরকম একটা কম্প্রেশন টেস্টিং মেশিনের মধ্যে চাপ দিবেন, চাপ দিয়ে ভেঙে দেখবেন যে আপনার ভাঙতে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে, এবং
কতটুকু লোড অ্যাপ্লাই করতে হচ্ছে, এই লোডের ভ্যালুর উপর বেস করে আপনি ডিসিশন নেবেন যে কিটটা কি আসলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস। হার্ডনেস টেস্ট এটা আপনি কেমনে করবেন, ওই যে আপনি এক এক মিটার বা 3.28 ফিট উপর থেকে হচ্ছে ইটটাকে ফালাই দিবেন, ফালাই দিয়ে দেখবেন যেটা ভাঙতেছে নাকি ভাগতেছে না। শেপ অ্যান্ড সাইজ টেস্ট আপনি দেখবেন যে ইটের শেপ সাইজ এগুলো ঠিক আছে কিনা। সাউন্ডনেস টেস্ট আপনি দুইটা ইটকে বাড়ি দিয়ে দেখবেন যে মেটালিক সাউন্ড হয় কিনা। টেস্ট ফর প্রেজেন্স অফ সলিউবল সল্টস আপনি ইটটা নিয়ে ইটের সার্ফেস এর মধ্যে কোনো লবণ আছে কিনা খেয়াল করবেন, যদি লবণ থাকে তাহলে বুঝতে হবে কি এফ্লোরোসেন্স আছে বা এফ্লোরোসেন্স হইতেছে। যদি দেখেন যে কোনো লবণ বা সাদা দাগ নাই বা সাদা স্পট নাই তাহলে বুঝবেন যে আপনার ব্রিকটা হচ্ছে ফ্রি অফ এফ্লোরোসেন্স, মানে কোনো লবণ নেই। আচ্ছা এরপর দেখেন কালারিং অফ ব্রিক মানে ইটকে হচ্ছে কিভাবে রং করে বা ইটের কালার আসলে কিসের উপর ডিপেন্ড করে। দ্য কালার অফ দ্য ব্রিক ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং ফ্যাক্টর মানে নিচের জিনিসগুলোর উপর হচ্ছে ইটের কালার ডিপেন্ড করে। তো দেখেন কি কি জিনিসগুলা, বার্নিং টেম্পারেচার অফ ব্রিক ইটকে হচ্ছে কত ডিগ্রি টেম্পারেচারে পোড়ানো হচ্ছে, টেম্পারেচারের উপর হচ্ছে ইটের কালার ডিপেন্ড করে। টাইপ অফ ফুয়েল ইউজড ডিউরিং বার্নিং আপনি কোন ধরনের ফুয়েল ইউজ করে ইটগুলাকে পোড়াচ্ছেন, আপনি কি কয়লা ইউজ করতেছেন, আপনি কি কাঠ ইউজ করতেছেন, আপনি কি ইউজ করতেছেন, এই ফুয়েলটার মানে টাইপের উপর ডিপেন্ড করে ইটের কালার দেখা যায় যে চেঞ্জ হয়। কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য ব্রিক আর্থ আপনি যেই মাটিটা ইউজ করে ইটটা তৈরি করতেছেন ওই মাটির কেমিক্যাল কম্পোজিশন কিরকম এটার উপর বেস করে ইটের কালার চেঞ্জ হয়। যদি ইটের মধ্যে ফেরাস অক্সাইড বা আয়রন অক্সাইড বেশি থাকে তাহলে কি হবে আপনার ইটের কালার দেখা যাবে বেশি মানে লাল লাল হবে, আর যদি এই আয়রন অক্সাইডের পরিমাণ কম থাকে তাহলে কি দেখবেন ইটের কালার একটু হলদারে টাইপের হইছে। আচ্ছা নেচার অফ স্যান্ড ইউজ ডিউরিং মোল্ডিং আপনি যখন ইটটাকে মোল্ড করবেন, মোল্ডের মধ্যে হচ্ছে ইটটাকে মোল্ড করবেন অবশ্যই। আচ্ছা আজানটা শেষ হোক, যার পাশে আজান দিচ্ছে আপনি একটু মিউট করে দেন। আচ্ছা আমরা শুরু করি, দেখেন ডিগ্রি অফ ড্রাইনেস অ্যাচিভড বিফোর বার্নিং মানে আপনি হচ্ছে ইটটাকে পুরানোর আগে কতটা ভালোভাবে শুকাচ্ছেন তার উপর ইটের কালার ডিপেন্ড করে। অ্যামাউন্ট অফ এয়ার অ্যাডমিটেড টু দ্য ক্লিন ডিউরিং বার্নিং এবং ইট পোড়ানোর সময় কি পরিমাণ বাতাস আপনি ওই চুলার মধ্যে অ্যালাউ করতেছেন বা ঢুকতে দিচ্ছেন এটার উপর হচ্ছে কি আপনার মানে ইটের কালারটা হচ্ছে ডিপেন্ড করে। দ্য কালার অ্যাটেন্ড বাই এনি অফ দ্য এবভ কজেস ইজ নোন অ্যাজ দ্য ন্যাচারাল কালার অফ দ্য ব্রিক উপরের কারণগুলাতে বা উপরের কারণগুলা মানে প্রোভাইড করার কারণে বা উপরের সিস্টেমগুলোর কারণে আপনার ইটটা যেই কালারটা পাবে এইটাকে বলা হচ্ছে ইটের ন্যাচারাল কালার, মানে এখানে কিন্তু আপনি আর্টিফিশিয়াল কিছু করেন নাই। তারপর কিন্তু ব্রিক ক্যান বি কালার্ড আর্টিফিশিয়ালি অলসো মানে ইটকে চাইলে আপনি আর্টিফিশিয়ালিও কালার করতে পারেন, কিভাবে বাই ডিপিং ইমার্সিং ইন কালারিং মিক্সচার মানে রং রং মানে আপনি রঙের মধ্যে এরকম কালারিং মিক্সচারের মধ্যে ইটটাকে চুবাইতে মানে চুবাইলে আপনি একটা আর্টিফিশিয়াল কালারের ব্রিক প্রোডিউস করতে পারেন। বাই মিক্সিং অ্যাপ্রোপ্রিয়েট কালারিং মেটেরিয়াল ডিউরিং প্রিপারেশন অফ ব্রিক আর্ট অথবা ক্লে আপনি যখন ইট তৈরি করার জন্য ওই মাটিটা বা ক্লেটা প্রস্তুত করবেন তার সাথে আপনি বিভিন্ন টাইপের কালারিং মেটেরিয়াল ইউজ করে ইটের কালার আপনার মানে আপনার পছন্দ মতো কালার আপনি তৈরি করতে পারেন। এরপর দেখেন ফায়ার ব্রিক অর রিফ্র্যাক্টরি ব্রিক, ফায়ার ব্রিক হচ্ছে কোনগুলো যে ব্রিক মানে যে ইটগুলো হচ্ছে অনেক অতিরিক্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে,
These bricks are manufactured from specially designed earth so that after burning they can withstand very high temperature without affecting its shape, size and strength. মানে এরা হচ্ছে আপনার মানে পোড়ার পরে অনেক অতিরিক্ত বা উচ্চ টেম্পারেচার সহ্য করতে পারে এবং এদের শেপ সাইজের কোনো পরিবর্তন হয় না এই রিফ্র্যাক্টরি ব্রিক বা ফায়ার ব্রিকের। দে আর ইউজড ফর লাইনিং অফ চিমনি, মানে চিমনি তৈরি করার সময় বা ফার্নেস চুলা, চুলার দেয়াল বা চিমনির যে দেয়াল, এই দেয়ালগুলো হচ্ছে এই রিফ্র্যাক্টরি বা ফায়ার ব্রিক ইউজ করে তৈরি করা হয়, ওয়ার ইউজুয়াল টেম্পারেচার আর এক্সপেক্টেড টু ভেরি হাই, কারণ এই চিমনিতে বা এই ফার্নেস বা চুল্লার মধ্যে হচ্ছে কি আপনার টেম্পারেচার নর্মালের চেয়ে অনেক বেশি থাকে, তো এই দেয়ালগুলো যেন সহজে নষ্ট না হয় বা দেয়ালগুলো যেন অনেক হাই টেম্পারেচার অ্যাবজর্ব করতে পারে বা রেজিস্ট করতে পারে বা সহ্য করতে পারে, এই জন্য যেসব কম্পার্টমেন্ট বা যেসব জায়গায় অনেক হাই টেম্পারেচার থাকবে নর্মালি ওইসব জায়গার দেয়ালগুলো আমরা চাইলে এই ফায়ার ব্রিক অথবা রিফ্র্যাক্টরি ব্রিক দিয়ে তৈরি করতে পারি। এবং এটা করা হয় কি, এই ইটটা তৈরি করতে যে মাটিটা ব্যবহার করা হচ্ছে ওই মাটিটার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করে হচ্ছে এটা মানে টেম্পারেচার রেজিস্ট করার টেন্ডেন্সি বা হিট অ্যাবজর্ব করার ক্ষমতা বাড়ায় দেয়। ওকে, আমাদের মোটামুটি ব্রিক শেষ, আমরা নেক্সট দিন নতুন একটা টপিক শুরু করতে পারবো আশা করি। এবার হচ্ছে একটা ভিডিও দেখেন যে ব্রিক মানে আমরা তিনটা কন্টিনিউয়াস ক্লিনের নাম বলছিলাম না, নাম বলতে পারবেন কি কি? বুল ট্রেঞ্চ, হফম্যান, আরেকটা কি ছিল, টানেল। আমরা বুল ট্রেঞ্চ ক্লিনের একটা ভিডিও দেখি, দেখেন আমার ইউটিউবের স্ক্রিন দেখতেছেন? জি স্যার, হ্যাং করছে মনে হয়। আচ্ছা এবার ঠিক আছে, দেখেন এটাতে হিন্দিতে বুঝাইতে জন্য বন্ধ করে দিলাম, আমরা আমাদের ক্লাসের মধ্যে শুধু বাংলা আর ইংরেজিতেই কথা বলবো, আমরা হিন্দিতে কথা বলবো না। তো দেখেন এটা হচ্ছে একটা বুল ট্রেঞ্চ ক্লিন, ঠিক আছে। দেখেন এখানে আপনার চারপাশে এরকম অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, এখানে মনে হয় 12টা থেকে বেশি কম্পার্টমেন্ট আছে। আপনার এটার নাম বুল ট্রেঞ্চ কারণ হচ্ছে মাথাটা হচ্ছে কি ওই গরুর মাথার মতো, সেই জন্য এটার মনে হয় বুল ট্রেঞ্চ বলবো। মাঝখানে হচ্ছে চিমনিটা আছে আর চারপাশে হচ্ছে এরকম অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে। তো জাস্ট এটা বোঝার সুবিধার্থে হচ্ছে চিমনির ভিতরে কিরকম এটা আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে মানে এই অ্যানিমেশনটা যে বানাইছে সে দেখাচ্ছে আর কি। তিনটা ভাগে ভাগ করতে পারেন। প্রথমে দেখেন কিছু লাল রঙের ইট দেখতেছেন না বাম দিকে, এই যে এখন লেখাটা আসছে, এখানে হচ্ছে পোড়া ইট গুলা ঠান্ডা হচ্ছে। এই চেম্বার গুলাতে কি হচ্ছে, পোড়া ইট গুলা ঠান্ডা হইতেছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন যে এই যে এখন যে লেখাটা যে ইট গুলার উপর আসছে হলুদ কালারের ইট, এই ইট গুলা হচ্ছে আসলে পুড়তেছে, এই চেম্বার গুলো হচ্ছে বার্নিং চেম্বার, ঠিক আছে। আচ্ছা এখন লেখাটা যে ইট গুলার উপর আসছে এগুলো হচ্ছে আপনার কাঁচা ইট, মানে এগুলো এখনো পুড়ে নাই, এই ইট গুলা কি হচ্ছে প্রি হিটিং হচ্ছে, ঠিক আছে। এই চেম্বার গুলাতে প্রি হিটিং হচ্ছে। দেখেন এটার উপরে কি আছে, এরকম ছাদ আছে, পার্মানেন্ট রুফ আছে, এবং এই রুফের মধ্যখানে দেখেন রুফের উপরে এরকম ছিদ্র আছে না, যেই চেম্বারটাতে হচ্ছে ইটগুলো পুরে ওই চেম্বার বরাবর হচ্ছে ছিদ্রগুলো ওপেন করে, প্রত্যেকটা চেম্বারের উপরেই এরকম হোল থাকে, কারণ আমার তো এক একবার এক এক চেম্বারে ইট আমি পোড়াবো, তো যেই চেম্বারের আমি ইটগুলাকে কম্বাসন করব বা দহন করব বা পোড়াবো ওই চেম্বারের উপরে এরকম গর্তগুলো দিয়ে হচ্ছে যে ফুয়েল কয়লা, কয়লা হচ্ছে ভিতরে ঢুকে মানে প্রোভাইড করতেছে, ঠিক আছে। এই ভিডিওটা মোটামুটি এতটুকু দেখলেই বাকি জিনিসপত্র গুলো হচ্ছে কি কয়লা মানে নিচে পড়ে কয়লা বেশি লাগে। স্যার আপনি স্যার ছয়টা দেখাইছেন না স্যার, ছয়টা সেকশন, হ্যাঁ তো এখানে স্যার দেখেন তিনটা মো হোয়াইটা সেকশনের মধ্যে এই তিনটা মানে মেইন হচ্ছে এই তিনটা কাজ হচ্ছে সবগুলা চেম্বারে, এই তিনটা কাজ আপনার কাছে তিনটা চেম্বার থাকলে আপনি একটা করে চেম্বার পাবেন এই একটা কাজ করার জন্য। আপনার কাছে যদি ছয়টা চেম্বার থাকে আপনি দুইটা 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 ইউজ করেন, দুইটা ইউজ করেন হচ্ছে কুলিং এর জন্য, দুইটা ইউজ করেন বার্নিং এর জন্য, দুইটা স্যার মূলত তিনটা দরকার স্যার। হ্যাঁ তিনটা দরকার স্যার,
মূলত তিনটা দরকার স্যার। হ্যাঁ মূলত হচ্ছে মানে আপনি যদি আরো চিন্তা করেন, কিন্তু না মূলত তিনটা দরকার না, মূলত দরকার হচ্ছে আপনার আপনি লোড মানে সাইমালটেনিয়াসলি যদি আপনি চালাইতে যান তাহলে আপনার আসলে মিনিমাম 6টা দরকার। বাট মেইন যে কাজগুলা জাস্ট এই অ্যানিমেশনটার মধ্যে হচ্ছে ওই মেইন কাজগুলো আপনাকে বোঝানো হয়েছে। আচ্ছা দেখেন ওটা ছিল কি ট্রেন, ওটা ছিল বোল্ট ট্রেন, আমরা হফনেট ট্রেন এর বর্ণনা পড়ছি, আর এটা হচ্ছে দেখেন টানেল ক্লিন। এখানে এরকম টানেল মানে টানেল কি বলবো কম্পার্টমেন্ট গুলো হচ্ছে টানেল এর মতো থাকে। ওয়াও পুরো ট্রেন। অনেক বড় জায়গা নিয়ে করে মনে হচ্ছে। স্যার আমাদের দেশে স্যার এরকম স্যার স্যার এরকম ইট ভাটা স্যার খুব একটা দেখা যায় না স্যার। আমাদের দেশে দেখা যায় না, আমাদের দেশে অটো ব্রেক ওই হফম্যানটাই মনে হয় সবচেয়ে বেশি ইন্ডিয়া আর আমাদের দেশে হফম্যানটাই বেশি দেখা যায়। এটা এটা স্যার অটো ব্রেকটা কি টানেলে করে? না টানেলের মধ্যে আপনার এই যে অটো ব্রেক হচ্ছে যেগুলোর মোল্ডিং এও অটোমেটিক করে। এখানে মোল্ডিং তো মনে করেন মানুষ নিজে হাত দিয়ে করছে, জাস্ট ইটটা পোড়াচ্ছে হচ্ছে আপনার টিম তোলার মধ্যে। আচ্ছা এখানে টেম্পারেচার কেমনে ফ্লো করে এটা দেখাইছে। আলটিমেটলি হচ্ছে আপনার ওই যে এক মাথা দিয়ে ঢুকতেছে আর এক মাথা দিয়ে হচ্ছে ইট রেডিও এ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে আশা করি বুঝতে পারছেন, ভিডিওগুলো নিজেরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। ওকে ক্লাসটা এখানে শেষ করি, অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিই। আমাদের এই ব্রেক টপিকটা শেষ, এখান থেকে কি কি পড়লাম আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা যাক আস্তে আস্তে আগাইতে থাকি। ব্রিক তো মনে হয় বুঝছেন নাকি বুঝেন না ওটা বলেন। বুঝছি স্যার। স্যার এটা তো স্যার এভাবে তো পরিবেশ আইনে মনে হয় স্যার এই ব্রেক পুরা ইট ব্যবহার করা নিষেধ আছে। হ্যাঁ অনেক কিছু আছে যে আপনি চাইলে একটা লোকালয়ের মধ্যে ইটের ভাটা তৈরি করতে পারবেন না। দেখবেন ইটের ভাটাগুলো কিন্তু আপনি শহরে দেখবেন না, ওই গ্রাম সাইডে দেখবেন যে ইটের ভাটাগুলো করে, মানে যে জায়গায় পপুলেশন কম পুরা ইটের বিকল্প মানে প্রত্যেকটা জায়গাতে আপনার দূষণ মানে দূষণের মাত্রা কতটুকু হইতে পারবে একটা রেঞ্জ আছে। এখন শহরের বাতাস তো আগের থেকেই দূষিত কারণ শহরে গাড়ি ঘোড়া বেশি, ওই জন্য গ্রাম সাইডে ইটের ভাটা গুলা করে যেন আপনার ওই ইটের ভাটার দূষণের পরে দূষণের মাত্রা নির্দিষ্ট রেঞ্জ কে ছাড়ায় না যায়। আচ্ছা রোল নাম্বার 1 তানভীর আছেন? তানভীর তো স্যার। আচ্ছা দিলাম। রোল নাম্বার 3 ইসমাইল আছে। রোল নাম্বার 4 ফয়েজ আছে।
রোল নাম্বার 6 ফাহাদ বিন জাহের, ইয়েস স্যার। রোল নাম্বার 7 স্পন্দন, ইয়েস স্যার। 8 শাহপরান, জি স্যার। 9 মাহমুদুল, ইয়েস স্যার। 10 সামিয়া, ইয়েস স্যার। 12 আলামিন, ইয়েস স্যার। 19 নাইম, নাইমের আবার কি হইলো, এ কয়েকদিন ক্লাস করে এখন আবার করে না। রোল নাম্বার 15 মাহমুদুল ইসলাম জিসান, নাই। রোল নাম্বার 21 ইফতি আহমেদ ভুইয়া, তো একটা ক্লাসও করে নাই। রোল নাম্বার 3 হাসিবুল ইসলাম ফাহিম, জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ পরশু আমরা আবার ক্লাস করব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।